नो इंट्रो, कॉज वीडियो ऐसा बनाओ कि चार लोग कहे भाई इंट्रो कहाँ है। Hey, hello everyone. তো কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। তো আমার এসে গেছে সামনে পরীক্ষা, আর এখন আমাকে রেডি হতে হবে আমার পরীক্ষার জন্য। ঘুম থেকে উঠলাম, আজকের চেষ্টা করলাম ব্লগ করার। আজকের দিনটা ব্লগ করতে খুব ইচ্ছা করছে, কারণ পড়তে ইচ্ছা করছে না। নেভার মাইন্ড, তো এখন চেষ্টা করবো একটুখানি ব্রেকফাস্ট তৈরি করার। চলো একটু ব্রেকফাস্ট বানাই একসাথে। Now the question is, কেমন হয়েছে খেতে? Mayonnaise makes everything better. Done. Guys, basically এখন খাওয়া হয়ে গেছে। ভাবছি পড়তে বসবো, কারণ পরীক্ষা এসে গেছে সামনে। ভাবছি এখনো কনফার্ম করতে পারি না, না বুঝতে হবে, কিছু করার নেই। চলো পড়তে বসে যাক। তো পড়ছিলাম অ্যারাউন্ড 1.5-2 ঘন্টা ধরে। তো তারপর মা খাবার দিয়ে দিল। এখানে খাবার আছে, আমি ডাল ভাত মাছ দই, এটাই আমার কম্বিনেশন থাকে দুপুরের খাবারে। চট করে খাবারটা খেয়ে নেবো, খাবারটা খাওয়ার পর তারপর কন্টিনিউ করবো। ততক্ষণে ইউটিউবে কিছু সসি দেখবো, সসি না কিছু ইন্টারেস্টিং দেখবো, ইউটিউবে দেখতে খাবারটা খেয়ে নেবো। তো এখন হয়ে গেছে খাওয়া। খাওয়া হয়ে যাওয়ার পর দেখছি একটু বাইরেটা মেঘলা মেঘলা করে এসছে। তো ইচ্ছা করছে একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বলতে কি ছাদে যাবো, দেখি ছাদ থেকে কোথায় কীরকম কী লাগছে, তারপর আবার পড়াশোনা কন্টিনিউ করবো। পাক্কা করবো, পাক্কা করবো। Thank you.
গাইজ, এবার চট করে নিচে নামছি, তার কারণ খুব জোর বৃষ্টি পড়ছে, চট করে নেমে যাব। আরে নামছি তো, ব্যাক টু মাই রুম। আরে হ্যাঁ, তোমরা একদম ঠিকই গেস করেছো, আমি ছাদ থেকে আসার পর পড়তে বসিনি, ডিনার করেছি, এডিট করেছি, ঘুমিয়ে পড়েছি। সো ইয়ে, আজকের জন্য ছিল এতটাই। তোমরা যদি ভিডিওটা এনজয় করে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, জানিয়ে দাও কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে, গুড নাইট আর বাই।